আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ডিজিটাল একটি কুকার, তো অনেকে ইন্ডাকশন নামেও চেনে, এটি হচ্ছে রানিং একটি ইন্ডাকশন। তো ইন্ডাকশনটি কোনো সমস্যা নেই, তো টাচ ফেটে গেছে, তো সেটা কোনো সমস্যা না, টাচ ফাটার পরেও এটি কাজ করে। তো সেম রকমের আরেকটি ইন্ডাকশন, এটিও টাচ ফেটে গেছে, তো এটাও কোনো সমস্যা না। তো এটি জুড়ার পর কিছুক্ষণ রানিং হয়ে মানে মেশিনটি অফ হয়ে যায়, মানে ইকো লেখা আসার পর তো এটি অফ হয়ে যায়। তো এটি মেশিনটি ফল্ট করতেছে, তো এটি এই যে বারোতে দেওয়ার পর এই যে এটা হচ্ছে ফল্ট। তো এটি কিভাবে সমাধান করা যায় তো সেটি আপনাদের মাঝে দেখাবো। তো এই রকম সমাধান অথবা যে কোনো রকমের সমাধান আপনারা আমার চ্যানেল থেকে পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রকার কোনো সমস্যা হলে, যে কোনো প্রবলেম, সেটি আপনারা মেসেঞ্জার অথবা কমেন্টে জানাতে পারেন। তো অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমার যতটুকু সম্ভব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এই প্রবলেমটি ঠিক করার জন্য আমরা আগে ইন্ডাকশনটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস দেখা যাবে, এটি হচ্ছে ভিতরের একটি পার্ট। এই সাদা বড় যে গোল, এটি হচ্ছে এটার যে হিটার কয়েল, আর এটা হচ্ছে একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডগুলা, এই যে স্প্রিংগুলো যে থাকে, এই স্প্রিংয়ের উপর যদি উপরের যে গ্লাসটি, এটি যদি বেশি চাপ প্রয়োগ করে তাহলে সেটি মাদারবোর্ডে ফল্ট করে। তো সেই ক্ষেত্রে এটি স্টার্ট অবস্থায় অফ হয়ে যায়, তো অন করলেও সেটি অফ হয়ে যাবে, কারণ চলার কোনো ক্ষমতা তার থাকে না। তো সেই ক্ষেত্রে এটি দেখতে হবে যে এটা, এই যে মাদারবোর্ডটি, এটি নাট থেকে উপরে উঠে আসছে কি না। তো যদি উপরে এটা উঠে আসে তাহলে অবশ্যই নাটগুলো টাইট করে দিবেন। তো এটার মূল সমস্যাটি হচ্ছে এই মাদারবোর্ড থেকে এই গ্লাসটি একটু রেস্টেন্স ফাঁক রাখতে হবে, কারণ বেশিরভাগ চাপ দিলে তো ফ্যানের যে কুলিং ফ্যানটি আছে সেটির বাতাস এমনকি মাদারবোর্ডের আইসিটিতে কাজ করে না, তো একটু লিকেজ পাওয়ার কারণে। তো এটি লাগানোর পর আমরা একটু লুজ করে লাগিয়েছি, তো লাগানোর পর আমরা এটি আবার লাইন দিব। তো লাইনার্স অফ অন করব। অন করার পর দেখতে পারতেছেন বারোতে দিলাম, তো এটি কিন্তু এখন রানিং হয়েছে। এটি কিন্তু এর আগে 2 থেকে 3 সেকেন্ড স্টার্ট হয়ে অফ হয়ে গেছে, এখন কিন্তু এটি ফুলফিল রানিং হইতেছে, এবং কি এটি রান্নার কাজের জন্য 100% নিরাপদ এবং কি রেডি। তো এই প্রসেসটি এইভাবে আপনারা ঠিক করতে পারেন। তো তারপরেও যদি অন্য কোনো সমস্যা থাকলে তাহলে সেটি আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই দেখতে পারতেছেন কয়েল কিন্তু হিট হয়ে গেছে, একদম ফুলফিল হিট হয়েছে, যে ফ্যান কুলিং ফ্যানের বাতাসটিও কিন্তু বের হচ্ছে। তো এই এই যে টাইম সেট, এটি হচ্ছে টাইম। তো এখানে আপনি 10 মিনিট অথবা 5 মিনিট যে টাইমে দেন, এটি 5 মিনিট দিলে আপনি 5 মিনিট পর একাই অফ হয়ে যাবে, তো রিলেটি ডিসকানেক্ট করে দিবে, এরকম একটি মেমোরি প্রোগ্রাম করা আছে। তো তারপর যে আছে লক আছে, যদি বাচ্চারা টিপাটিপি করে তো আপনারা এখানে লক করে দিতে পারেন যাতে আর কাজ না করে। আর এই পাশে যেটি আছে সেটি হচ্ছে মেন, আমাদের যে ইন্ডাকশনের যে মেন সুইচ হিসাবে ধরা যায়, ওটি যদি অফ করে দেন মাদারবোর্ড থেকে লাইনটি অফ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, সুস্থ থাকবেন।